ইউক্রেনের বুচা শহরে যুদ্ধাপরাধের অভিযোগের জেরে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের দোনবাস অঞ্চলে নতুন আক্রমণ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে নেটো। এদিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছে, চলতি বছরে ইউক্রেনের চলমান যুদ্ধ ধীর করে দেবে উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধি। নিবিড় আমি লেটেস্ট রিপোর্ট। ইউক্রেনের রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের নিষেধাজ্ঞা আরও প্রসারিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা এবং সবচেয়ে বড় রুশ ব্যাংককে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াশিংটন। আর কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা সহ রাশিয়ার বিরুদ্ধে নতুন দফায় নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। মঙ্গলবার নেটো মহাসচিব জেন স্টোলেনবার্গ দাবি করেছেন, ইউক্রেনে নিজেদের আক্রমণ থেকে হাল ছাড়ছে না রাশিয়া। আসন্ন সপ্তাহগুলোতে দোনবাসকে পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা চালাবে পুতিন প্রশাসন। একই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে যুদ্ধ বন্ধ করতে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে চীন। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধে বেসামরিক নাগরিকদের যে কোনো ধরনের সহিংসতা থেকে মুক্ত রাখা উচিত, তাদের বিরুদ্ধে মামলা অগ্রহণযোগ্য। বুচায় বেসামরিক মৃত্যুর প্রতিবেদন এবং চিত্রগুলি গভীর উদ্বেগজনক। যে কোনো অভিযোগ সত্যের ভিত্তিতে হওয়া উচিত। সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কার হওয়ার আগে সব পক্ষের উচিত সংযম প্রদর্শন করা এবং ভিত্তিহীন অভিযোগ এড়ানো। এদিকে বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছে, উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধি চলতি বছর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য পূর্বের ধারণার চেয়ে ধীর হবে। চলতি বছর 5.2% প্রসারিত হবে ব্লকটির সম্মিলিত অর্থনীতি, এমনটাই ধারণা করা হচ্ছিল, যার মধ্যে চীন ও ভারত অন্তর্ভুক্ত। নিবিড় আমিন, নিউজ 24।